সুধী দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে অনেক কথাও হচ্ছে। আমাদের আলোচনার বিষয়ে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, তার সমাধান নিয়ে আমরা কথা বলবো, অনেক কিছু জানবো। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার রাশিদা বেগম ম্যাডাম। ম্যাডাম চিফ কনসালটেন্ট আইসিআরসি এবং সেই সাথে ভাইস প্রেসিডেন্ট ওজিএসপি। আমাদের এই আলোচনায় আপনারা কিন্তু কানেক্ট হতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে। দর্শক, আজকে যে আমরা বিষয়টি নিয়ে কথা বলবো, যে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বলছি, বোঝাই যাচ্ছে পলি মানে অনেক, ওভারিতে অনেকগুলো সিস্ট হবে, এরকম একটা ধারণাই আমাদের হয়ে থাকে। কিন্তু এগুলোর সাথে আসলে আরও কিছু বায়োকেমিক্যাল প্যারামিটারও যোগ হয়, যেটা কিনা ডাক্তাররা কিংবা বিশেষজ্ঞ ডাক্তাররাই বুঝতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তার আগে বলে নিচ্ছি যে আসলে রোগটা আসলে কী। এই রোগটা সম্পর্কে ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমার যেটা মনে হয়, বহুরূপী এই রোগ। এই রোগের প্রেজেন্টেশন বিভিন্ন রকম, বিভিন্ন বয়সে বিভিন্ন রকম। ডাক্তারের পিছু ছাড়া যায় না এই রোগে যারা ভুগেন, কিন্তু সমাধান কিন্তু রয়েছে। আসলে এটা অ্যাডোলেসেন্ট থেকেই অনেক সময় শুরু হয়, রিপ্রোডাক্টিভ এজে যারা মানে অ্যাডাল্ট তাদের ক্ষেত্রে আরেক রকম, আমরা বয়স্কর ক্ষেত্রে কিন্তু আরেক রকম। যদি আমরা অ্যাডোলেসেন্টদের কথা বলি, দেখা যায় অনেক সময় দেখা যাচ্ছে যে একটি বাচ্চা মেয়ে হঠাৎ করে তার মিনস্ট্রুয়েশনটা হয়তো বা কমে গেছে, 2 মাস 3 মাস মিনস্ট্রুয়েশন হচ্ছে না, সে হয়তো মুটিয়ে যাচ্ছে হঠাৎ করে, তার মুখে অনেকগুলো ব্রণ দেখা দিয়েছে হঠাৎ করে, তার চুলগুলো পড়ে এই জায়গাটা একটু কমে গিয়েছে, এই বাচ্চাটি পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে ভুগছে হয়তো বা, কিন্তু ডায়াগনোস কিন্তু হওয়া লাগবে। কিন্তু যখন এরকম হয়, সেই বাচ্চাটি কিন্তু এক ধরনের হীনমন্যতায় ভুগে, একে তার মুখে এক নেই, সে মুটিয়ে গেছে, তার মিনস্ট্রুয়েশনটাও ঠিকমতো হচ্ছে না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে টেস্ট করে পাওয়া যায় যে সেই বাচ্চাটি আসলে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে ভুগছেন। এক্ষেত্রে যেটা জিনিসটা হয়, প্রতি মাসে মাসে যে ডিম্বাণুটি আসার কথা, সেই ডিম্বাণুটি প্রতি মাসে আসতে পারে না, অনেকগুলো ডিম্বাণু একসাথে ছোট ছোট হয়ে থাকে ওভারিতে, সেগুলোই সিস্টের মতো তৈরি করে একটা মালার মতো, পার্লের মালার মতো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে মিনস্ট্রুয়েশনটাও কিন্তু তখন তার রেগুলারিটি হারায়। তো এই ক্ষেত্রে যে সমাধান যদি আমরা খুঁজতে যাই, তাহলে দেখা যায় খুব সহজ, দেখা যায় যে 5-10% ওয়েট, ওজন যদি কমানো যায়, তখনই কিন্তু আসলে অনেকটাই সমাধানের মুখ আমরা দেখতে পারি। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে জীবন ধারণ কিংবা লাইফস্টাইলের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই এই বিষয়টা নিয়ে আমাদের সচেতনতাও সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ আমরা যেটা বুঝতে পারছি যে লাইফস্টাইল পরিবর্তন করে যদি শুধুমাত্র ওজনটা কমাতে পারি, তাহলেই কিন্তু অনেকটা সমস্যা সমাধান হয়ে যাবে, অনেকটা মানে প্রায় অনেকখানি। তাহলে আমরা সেই বাচ্চাটাকে কী করতে পারি, সেই বাচ্চাটাকে, যে বাচ্চাটা স্কুলে যাচ্ছে কিংবা এখন তো যেহেতু ঘরে ক্লাস হচ্ছে, এটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে, আমাদের মাঠগুলো সেভাবে অ্যাক্টিভ নেই, তো বাচ্চাগুলো মুটিয়ে যাচ্ছে, ফাস্টফুড বেশি খাচ্ছে, ভেজিটেবল কম খাচ্ছে, বডির মুভমেন্ট কম হচ্ছে, এই কারণে কিন্তু এই সমস্যার মানে সমস্যায় ইদানিং বাচ্চারা, এই অ্যাডোলেসেন্ট মেয়েরা কিন্তু বেশি ভুগছে। এখন আমরা যেটা করতে পারি, যে আমার বাচ্চাটাকে যদি আমি খাবারটা হেলদি লাইফস্টাইলে নিয়ে আসি, হেলদি লাইফস্টাইল বলতে যেটা বলছি, একটা বাচ্চাকে কিন্তু কখনো আমি ক্র্যাশ ডায়েট কিংবা এরকম করাবো না, সে সব কিছুই খাবে, তার যেটা খাবার সেটা খাবে, কিন্তু ফাস্টফুড, জাঙ্ক ফুড, এই জিনিসগুলোকে কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, ভাজা পোড়া খাবারগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, আমাদেরকে আবার আগের জায়গায় ফিরে যেতে হবে, সজীব সতেজ সবজি আমরা খেতে পারি, বাচ্চাদেরকে প্রোটিন দিতে হবে, কারণ সে তো বাড়ন্ত, তার ক্ষেত্রে কিন্তু আমরা ওরকম কঠিন ডায়েটের কথা কখনোই বলবো না, তাকে খাবার দিতে হবে, কিন্তু সেটা হতে হবে হেলদি, সে যে কোনো ধরনের ফ্রুটস খেতে পারে, সে ভেজিটেবল খাবে, সে প্রোটিন মুরগির মাংস আছে, হয়তো বা যেই ফ্যাটি ফুড যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সে অ্যাভয়েড করবে, এবং তাকে প্রতিদিন কিছু না কিছু এক্সারসাইজ করতে হবে। এবং যে বাচ্চাটি অ্যাডোলেসেন্ট, সে কিন্তু খেলার মাধ্যমে এক্সারসাইজগুলো এনজয় করতে পারে, এখন বিভিন্ন ধরনের মিউজিকও কিন্তু দেখা যায়, অনেকে কিন্তু ডান্স করেও এক্সারসাইজ করছেন এবং ওজনটাকে কমিয়ে আনতে পারছেন। এক্সারসাইজের কথা যেটা বলা হয়, যে খুব স্ট্যান্ডার্ড একটা এক্সারসাইজ যদি আমরা বলি, প্রতি সপ্তাহে 150 মিনিট, তার মানে সপ্তাহে 5 দিন 30 মিনিট করে যদি সে এক্সারসাইজ করে, তাহলে কিন্তু অনেকটাই ওজনটা কমে আসে, এবং এই এক্সারসাইজেরও একটা ভূমিকা রয়েছে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমকে কমিয়ে আনা, মেটাবলিক যে সমস্যাটা হয় সেটাকে কমিয়ে আনে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলবো, যে বাচ্চা মেয়েটি এক্সারসাইজ করতে যদি পছন্দ না করে, সে কিন্তু খেলতে পারে, ছোটোবেলায় কিন্তু আমরা খুব দড়ি লাফ খেলেছি, এই খেলাটিও কিন্তু আবার ফিরে আসতে পারে, আমাদের ঘরেই ফিরে আসতে পারে, এবং এর মাধ্যমে কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম আমরা কিন্তু অনেকটাই কমিয়ে আনতে পারি। হয়তোবা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমটা সম্পূর্ণ নিরাময়যোগ্য না, কিন্তু একদম কন্ট্রোল করা সম্ভব। এবং সেই সাথে বলবো যে যখন তার ওয়েটটা কমে আসবে 5-10%, তখন কিন্তু সে নিজেই বুঝতে পারবে, তাকে দেখতে ভালো লাগছে, কারণ তার একনিটা তখন কমে গেছে। এই একনিটা কেন বেড়ে যায়, তখন দেখা যায় যে পুরুষ জাতীয় যে হরমোনটা, সেই হরমোনটা কিন্তু এই রোগে বেড়ে যায়, একনির সাথে সাথে কিন্তু অবাঞ্ছিত লোমও দেখা যায় এই বাচ্চাদের।
এগুলোর কিন্তু সবগুলোর সমাধান রয়েছে। যখন সে লাইফস্টাইলটা মডিফাই করে ফেললো, কিন্তু যদি অনেক সময় দেখা যাচ্ছে খুব কম পার্সেন্টেজে কমছে না, তখন কিন্তু ওষুধ রয়েছে। ওষুধগুলো হরমোনের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। সাধারণত সব বাচ্চাদেরকে প্রোজেস্টেরন ট্যাবলেট আকারে পাওয়া যায় তার সাইকেলটাকে, তার মাসিকটাকে রেগুলার করার জন্য। এবং সেই সাথে কিন্তু ওই যে অ্যাকনি বলছি, ঘাড়ের পাশে কালো দাগ হয়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, হার্সুটিজম, এগুলো যেটা হচ্ছে অবাঞ্ছিত লোম, এগুলোও কিন্তু কমে যায়। আর অবাঞ্ছিত লোমের ক্ষেত্রে যদি বলতে চাই, সেগুলোর জন্য কিন্তু আলাদা ট্রিটমেন্টও রয়েছে। কারণ যে লোমগুলো উঠে গেছে সেগুলো কিন্তু আসলে সরানোটা একটু কঠিন। শেভিং রয়েছে, ব্লিচিং রয়েছে, লেজার ট্রিটমেন্ট রয়েছে, সেগুলোর মাধ্যমেও কিন্তু আমরা তার আগের যে চেহারা সেটা ফিরিয়ে আনতে পারি, তার মনোবলটাও বৃদ্ধি করতে পারি। এবার আসবো, যদি কখনো ওষুধ খেতে হয় তো সেই ক্ষেত্রে ভয়ের কোনো কারণ রয়েছে কিনা। অনেক সময় গার্জিয়ানরা বলেন যে এত ছোট একটা মেয়ে সে কেন হরমোন খাবে। ওষুধ খেয়ে কন্ট্রোলে রাখলে যতটা ভালো, প্রতিটা ওষুধেরই কিছু না কিছু সাইড ইফেক্টও থাকবেই, কিন্তু ওষুধ খেয়ে কন্ট্রোলে রাখলে যতটা ভালো, না খেয়ে আনকন্ট্রোল হয়ে গেলে কিন্তু তার চেয়ে অনেক বেশি খারাপ। তাই আমাদেরকে সচেতন হতে হবে এই বাচ্চাদের ব্যাপারে। বাচ্চাদের কথা তো বললাম, এবার আসি রিপ্রোডাক্টিভ এজের ব্যাপারে। রিপ্রোডাক্টিভ এজের যে মায়েরা রয়েছেন, এই রোগে যারা হয়তো অ্যাডোলেসেন্টই ভুগছিলেন কিংবা নতুন করে তার দেখা দিয়েছে, হঠাৎ করে মুটিয়ে গেছেন, তিনি যেই সবচেয়ে বড় সমস্যাটাই ভুগেন, মাসিকটা তো রেগুলার হচ্ছেই না, তিনি কিন্তু কনসিভ করছেন না। তার মানে বন্ধাত্ব নামক এক রোগে তিনি হয়তোবা জড়িয়ে পড়েছেন, যেই রোগটি আসলে কি বলবো, এর চেয়ে ভারাক্রান্ত করে দেয় এমন শব্দ আমার কাছে খুব কমই মনে হয়। বন্ধাত্ব শব্দটি উচ্চারণ করতেও আমার খুব কষ্ট লাগে। কিন্তু পিসিও যারা ভুগছেন, তারা যদি ট্রিটমেন্ট নেয়, তারা কিন্তু খুব সহজেই বাচ্চা পেতে পারেন। কারণ এই ট্রিটমেন্টটা খুব সুন্দর এবং খুব সিস্টেমেটিক্যালি, এবং এতে কনসিভের হারও কিন্তু সবচেয়ে বেশি। এই নারীদের যেহেতু ডিম্বাণুটা ফুটছে না, তো দেখা যায় যে বাচ্চাটা কনসিভ করছে না, এক্ষেত্রেও কিন্তু সমাধানটা অনেকটা সেরকমই। এক্ষেত্রেও লাইফস্টাইলের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। দেখা গেছে একই রকম, তিনি যদি ওয়েটটাকে কমিয়ে নিয়ে আসেন 5-10%, তখনও কিন্তু একই ধরনের ফলাফল আমরা পাই, মাসিকটা রেগুলার হয়ে যায়, ডিমটা ফুটতে শুরু করে। কিন্তু যদি না, এবং মাসে আমি যে এক্সারসাইজের যে ডিউরেশনটা বলেছি এক্ষেত্রেও কিন্তু একই রকম, এক্ষেত্রে যদি ওয়েটটা অনেক বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইদানিং ডায়েটিশিয়ানের সাহায্যও নিতে পারি। তবে এই ক্ষেত্রে একটু বলে নিতে চাই, যখন এইসব পলিসিস্টিক ওভারিয়ানে ভোগা নারীরা যখন অতিরিক্ত স্থূলতায় ভোগেন, তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। এক্ষেত্রে কিন্তু আমরা ব্লাড সুগারটাও দেখি নেই, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টা কিন্তু সচেতন হতে হবে। ওয়েটটা কমে গেলে কিন্তু সেই রিস্কটাও অনেক কমে যায়। তবে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের রোগীদের কিন্তু আমরা ডায়াবেটিসটা অবশ্যই দেখে নিব। যখন আমরা ট্রিটমেন্টে যাব, প্রথমে তো আমরা লাইফস্টাইলের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব, তার হেলদি ডায়েট, তারপরে তার এক্সারসাইজ, এগুলোর মাধ্যমে আমরা তার ওয়েটটা কমিয়ে আনার চেষ্টা করব। এটাই কিন্তু প্রথম এবং প্রধান লক্ষ্য আমাদের। তারপর যদি দেখি যে মাসিকটা রেগুলার হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমরা ফলো আপ করব। কিন্তু যদি দেখি যে না, তিনি কিন্তু কনসিভ করছেন না, তখন কিন্তু আমরা ওষুধের সাহায্য নিব। খুব ভালো ভালো ওষুধ রয়েছে, ট্রিটমেন্ট রয়েছে আমাদের দেশেই। সেক্ষেত্রে কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের যে মায়েরা থাকেন, তারা কিন্তু খুব সহজেই কনসিভ করে যান। যদি ওষুধে কাজ না করে, এক্ষেত্রে যেটা করা হয় সাধারণত ওভুলেশন ইন্ডাকশন দেওয়া হয়, এটাকে বলা হয় ওভুলেশন ইন্ডাকশন। এই ওষুধগুলো আমাদের দেশেই পাওয়া যায়, লেট্রোসোল রয়েছে, ক্লোমিফেন সাইট্রেট রয়েছে, বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে। যে অধ্যাপক মায়েরা আমরা চিকিৎসা করেন, বন্ধাত্ব স্পেশালিস্টরা আমাদের দেশে রয়েছেন, তারা কিন্তু ইন্ডাকশন দিয়ে থাকেন। এটা সাধারণত মাসিকে 2-5 দিন পর্যন্ত এক ধরনের ওষুধ দেওয়া হয়, তারপরে আরও কিছু হরমোন দেওয়া হয়, তারপরে তাকে ফলো আপ করা হয় প্রায় 6 মাস। তো দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই, এক্ষেত্রে কিন্তু তখন তার আমরা এক ধরনের আলট্রাসোনোগ্রাফি করে তার ডিমটা কত বড় হচ্ছে, ডিমটা ফুটছে কি না, সবগুলো কিন্তু ঠিকমতো ফলো আপ করা হয়। ফলো আপের মাধ্যমে আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকি। এর মাঝখানে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই কনসিভ করে যান। কিন্তু যদি দেখলাম যে না, এই ট্রিটমেন্টে তার কনসিভ হচ্ছে না, তখন আমি কি করব, তখনও কিন্তু আমাদের নিরাশা হলে চলবে না। আধুনিক চিকিৎসা পদ্ধতি আমাদের আশার আলো দেখিয়েছে। রয়েছে IUI, রয়েছে IVF, যেটাকে আমরা টেস্ট টিউব বেবি খুব সহজভাবে বলে ফেলি, রয়েছে ICSI, আরও অনেক ধরনের টেস্ট রয়েছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ যে হাজব্যান্ডের সবগুলো টেস্টও কিন্তু করে নিতে হবে, বাচ্চা যে কনসিভ করছে না, এখানে কিন্তু 50-50 দুইজনেরই কিন্তু অংশগ্রহণ রয়েছে। তাই হাজব্যান্ডের টেস্ট, সিমেন অ্যানালাইসিস, তার সিমেন কাউন্টটা ঠিক রয়েছে কি না, মর্টালিটি ঠিক আছে কি না, সেইগুলো কিন্তু সিমেনটা কতটুকু হেলদি, এগুলোও কিন্তু দেখে নিতে হবে। হাজব্যান্ডের ডায়াবেটিস আছে কি না বা অন্য কোনো সমস্যা রয়েছে কি না। এক্ষেত্রে দেখা যায় যে কেন যেন হাজব্যান্ডরা একটু নিরুৎসাহিত তাদের টেস্টগুলো করাতে।
ওয়াইফের ট্রিটমেন্ট চলছে, টেস্ট চলছে, তিনি ভাবছেন যে আগে ওরটাই হোক তারপর আমারটা। কিন্তু বুঝতে হবে দুজন মানুষকে এখানে একসাথে হাঁটতে হবে, একজন পিছিয়ে গেলে হবে না, একসাথে ট্রিটমেন্ট চলতে হবে। এই আজকের অনুষ্ঠানের মাধ্যমে এই কথাটা আমি খুব বারবার বলতে চাইবো যে যখনই আসলে আমরা প্রেসক্রাইব করি যে উইমেনের জন্য কিছু পরীক্ষা এবং সেই সাথে হাজব্যান্ডের কিছু পরীক্ষা, হাজব্যান্ডের পরীক্ষার রিপোর্টটা কেন জানি ঠিক পাওয়া যায় না। আসলে হয়তো আমাদেরও ল্যাকিংস রয়েছে, আমাদেরকে আরও ভালো করে বুঝিয়ে বলতে হবে যে দুজনকে এখানে একসাথে প্যারালালে চলতে হবে, কারণ দুজনের অংশগ্রহণে একটা বাচ্চা পাবো আমরা। তো এখানে হাজব্যান্ডের সিমেন অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ। সিমেন অ্যানালাইসিস ছাড়া আসলে কখনোই ওভুলেশন ইনজেকশন দেওয়া উচিত না, কারণ যদি হাজব্যান্ডের সিমেনে কোনো প্রবলেম থাকে সেই মেয়েটাকে জোর করে ডিম্বাণু বের করাতে আসলে কোনো লাভ নেই। কথা বলছিলাম ওভুলেশন ইনজেকশন, মানে আমরা একটা ইনডাকশন দিয়ে ডিম্বাণু বের করা। যদি নর্মালি সাইকেলটা রেগুলার যদি কনসেপশন তিনি না করেন, আচ্ছা ফোন আমাদের সাথে একজন দর্শক রয়েছেন, আমরা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, সালাম আলাইকুম দর্শক। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। জি বলুন, আপনার প্রশ্নটি বলুন। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আপু। জি আমি তানিয়া বলছি, এটা হচ্ছে গাজীপুর থেকে। আচ্ছা বলুন দর্শক, আপনার প্রশ্নটি বলুন। আমার হচ্ছে ওভারিতে সিস্টে সমস্যা আছে, মানে 19 সালে। হ্যালো। জি আমি আপনাকে শুনতে পাচ্ছি, আমি কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি। আপনার ওভারিতে সিস্ট রয়েছে, 19 সালে কি হয়েছে? হ্যাঁ আপনার উচ্চতা কত এবং ওজনটা কত? তখন আমার তখন 72 ছিল আর এখন 59 আছে, আর উচ্চতা হচ্ছে 5'4" 200। আচ্ছা তাহলে তো খুবই ভালো, আপনার ওজনটা 60 আপনি নিয়ে আসতে পেরেছেন, আপনাকে আসলে কংগ্রেচুলেশন। এই জন্যই দেখেন সিস্টার সাইজটা কিন্তু কমে এসেছে। আমরা কিন্তু বলছিলাম যে লাইফ স্টাইল এখানে খুব গুরুত্বপূর্ণ। আপনি কি বিবাহিত? হ্যাঁ হ্যাঁ আমার একটা বেবি আছে, মেয়ে 4.5 বছর বয়স। অনেক ধন্যবাদ দর্শক। আমরা কিন্তু আলোচনা করছিলাম যে ওয়েট রিডাকশনটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। সত্যি দর্শক খুব আনন্দের সাথে বলতে চাচ্ছি আমাদের সাথে যোগদান করেছেন এই দেশের একজন স্বনামধন্য অধ্যাপক, অধ্যাপক ডাক্তার রাশিদা বেগম ম্যাডাম। ম্যাডাম চিফ কনসালটেন্ট ICRC এবং ভাইস প্রেসিডেন্ট OGSB। ম্যাডামের সাথে কিন্তু আমরা এখনই কথা বলবো, জানবো পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম নিয়ে অনেক কিছু। ম্যাডাম এই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম নিয়ে এত কাজ করেছেন, এত কাজ করেছেন, এবং সেই সাথে বলতে চাইবো যে উনি কিন্তু শুধু দেশেই নয় আন্তর্জাতিক পর্যায়েও অনেক কাজ করেছেন এবং পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম নিয়ে তো অনেক অনেক কাজ করেছেন। আমার অসম্ভব ভালোবাসা এবং সম্মানের একজন মানুষ অধ্যাপকটাতে রাশিদা বেগম ম্যাডাম। আপনারা হয়তো বা অনেকেই ম্যাডামকে চিনেন, ম্যাডামের জন্য আমরা অপেক্ষাই করছিলাম। দর্শকের প্রশ্নটি আমি ম্যাডামের কাছ থেকে চিনে নেব, কিন্তু প্রথমেই যে বিষয়টি ম্যাডামের কাছ থেকে আমরা জানবো যে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম সম্পর্কে একটা সম্যক ধারণা নিয়ে তারপরে কিন্তু আমরা দর্শকদের প্রশ্নগুলো নিয়ে নিব। এবং দর্শকদেরকে রিকোয়েস্ট করব যে কথা বলার সময় অবশ্যই যাতে টিভির ভলিউমটি একটু কমিয়ে নেবেন। ম্যাডাম প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, কেমন রয়েছেন? ধন্যবাদ তানিয়া, ভালো আছি। অনেক ধন্যবাদ ম্যাডাম। পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম নিয়ে এত কাজ করেছেন, এত কাজ করার কারণ কি সেটা আগে শুনি। পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম আসলে এটা একটা মহিলাদের একটা সমস্যা যেটা রিপ্রোডাক্টিভ লাইফের সবটুকু সময় জুড়েই থাকে, কিশোরী বয়স থেকে শুরু করে যখন অ্যাডাল্ট বয়স এবং মেনোপজের পরেও এর এফেক্ট থাকে। তো আমি এই কাজের যে অংশটি আসলে বেশি ডিল করি সেটি হলো রিপ্রোডাক্টিভ এইজের যে বাচ্চা না হওয়ার যে সমস্যাটা, ইনফার্টিলিটি, সেই অংশটুকু। ইনফার্টিলিটির একটি উল্লেখযোগ্য কারণ হলো পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম। এটাতে যেটা হয় যে ডিম্বাণুটা পরিপক্ক হয় না, তো যার জন্য ডিম্বাণু পরিপক্ক না হলে ডিম্বাণু নিঃসরণ হয় না, এবং এই ডিম্বাণু না হওয়াটাই এই বন্ধত্বের কারণ আর কি। তো এই ডিম্বাণু তৈরি করাটা, এদের অনেক ডিম্বাণু থাকে কিন্তু এই ডিম্বাণুটাকে পরিপক্ক করাটা বেশ সময় সাপেক্ষ এবং কষ্টকর, অনেক মেডিকেশন প্রয়োজন হয়, কখনো কখনো লাইফস্টাইল পরিবর্তন করলেও হয়ে যায়।
তো এই এই টোটাল জিনিসটাই আসলে খুব ইন্টারেস্টিং, যে শুধু লাইফস্টাইল চেঞ্জ করলে কারো হয় কিনা সেটা দেখা, বা যদি কোনো মেডিকেশন দরকার হয় সেটা কি, নানান রকম ঔষধ আছে, অবশ্যই ইন্টারেস্টিং এজেন্ট আছে, কিছু বলে অ্যাডজুভেন্ট থেরাপি সেগুলো দেওয়া যায়, কোন কোন ড্রাগ দিলে কি লাভ হয়, কাদের হতে পারে, এটার ইনসুলিন রেজিস্ট্যান্স একটা প্রবলেম থাকে একটা গ্রুপের, তাদের রেসপন্স একটু কম থাকে, তাদের কীরকম হয়, আবার এদেরকে আমরা যদি যখন টেস্ট টিউব করি তখন তাদেরকে টেস্ট টিউবের সময় এক তৈরির সময় যে ড্রাগ ইউজ করা হয় তাতে খুব বেশি সেন্সিটিভ থাকে, যে খুব অল্প মাত্রার ড্রাগ দিলে অনেক এক চলে আসে, সেটা একটা প্রবলেম হয়, ওভারিয়ান হাইপারস্ট্রিপশন সিন্ড্রোম বলে, যেই নানান স্টেজের নানান রকম জটিলতা থাকে, সমস্যা থাকে। তো এই জিনিসগুলো নিয়ে বিভিন্নভাবে রিসার্চ করে দেখাটা তো অবশ্যই ইন্টারেস্টিং ব্যাপার, কোনটা দিলে আমরা ভালো ফলাফল পেতে পারি, কমপ্লিকেশনগুলো অ্যাভয়েড করা যেতে পারে, খুব অল্পতে আনা যেতে পারে, ইত্যাদি ইত্যাদি দেখা। এই জন্য আসলে এই আলোচনার মাধ্যমে এটা কথা বলতে আমি আসলে লোক সামলাতে পারছি না, লেট্রোজল যে ওষুধটা দিয়ে আসলে ইন্ডাকশন দেওয়াটা হয়, সেই ওষুধটা পৃথিবীতে যখন আসে তখনও কিন্তু ম্যাডামের একটা অবদান রয়েছে, সেই গল্পটা খুব ছোটো করে ম্যাডামের কাছ থেকে শুনবো। লেট্রোজলটা এখনও একটা অফ লেভেল ড্রাগ বলে, মানে ওভুলেশন ইন্ডাকশনের জন্য এই ড্রাগটা ব্যবহার করার কথা নয়, সেই হিসেবে এটাকে অফ লেভেল ড্রাগ বলে। আমরা জানি যে ওভুলেশন ইন্ডাকশন ফার্স্ট লাইন ড্রাগ ছিল ক্লোভিসেট্রেট, বহুদিন প্রায় 40-45 বছর ধরে এই ড্রাগটা ইউজ হয়ে আসছে। তো লেট্রোজলের সেম মেকানিজম অফ অ্যাকশন, ক্লোভিসেট্রেট স্ট্রোজেন একটা হরমোন আছে, সেই হরমোনটাকে কাজ করতে দেয় না, অ্যান্টি স্ট্রোজেন বলে। লেট্রোজলও সাধারণত এটা ব্রেস্ট ক্যান্সার ইউজ করা হয়, ব্রেস্ট ক্যান্সার আমরা জানি যে হরমোন সেন্সিটিভ টিউমার এবং সেটি মূলত স্ট্রোজেন সেন্সিটিভ, কাজেই যদি স্ট্রোজেন বন্ধ করে দেওয়া যায় তাহলে এই টিউমারটা রিগ্রেস করে, এবং এটা ট্রিটমেন্টটি ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টটি লেট্রোজল, যাতে স্ট্রোজেন সিনথেসিসটা বন্ধ হয়ে যায় এবং স্ট্রোজেন না পেলে টিউমারটা গ্রো করবে না, একসময় সাপ্রেস হয়ে যাবে। তো ওই বেসিক মেকানিজমকে কাজে খাটিয়েই লেট্রোজলটা অবলেশন ইন্ডাকশন ইউজ করা হলো, যে স্ট্রোজেন ফর দ্য টাইম বিং সাইকেলের ইনিশিয়াল স্টেজে যদি স্ট্রোজেন সিনথেসিসটা কমে যায় তখন সে একটা ইম্পালস পাঠায় মাথায়, হাইপোথ্যালামাস যে থাকে সেখানে, যে স্ট্রোজেন নেই, যে স্ট্রোজেন দরকার, তখন হাইপোথ্যালামাস আবার পিটুইটারি স্টিমুলেশন পাঠায়, সেখান থেকে হরমোন এসে ওভারিতে কাজ করে ওভুলেশন করায়, কাজে ওই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে এটা ইউজ করা হয়েছে। যেহেতু ক্যান্সার ইউজ হয় সেই জন্য এই বিষয়ে কথা বলবো, একজন দর্শক ফোন করেছেন, অনেকক্ষণ ফোন করছেন, আমি একটু ম্যাডাম নিয়ে নিচ্ছি ফোনটি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, দর্শক আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, ম্যাডাম আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ম্যাডাম শুনতে পাচ্ছেন? আসলে আমার হচ্ছে প্রেগন্যান্সি একটু পজিটিভ হয়েছে। জি তারপর বলুন। গত মাসের হচ্ছে 25 তারিখে আমার হচ্ছে ডেট পার হয়েছে ম্যাডাম, আর হচ্ছে এখন মোটামুটি আমার 42 দিন চলছে আর কি। জি এখন আপনি কি জানতে চাচ্ছেন? আসলে ম্যাডাম আমার সমস্যা হচ্ছে কি, যে আমার কিছুদিন থেকে মানে নিচ এরিয়াতে একটু হচ্ছে চুলকানির ভাব হচ্ছে আর কি, সাদাটা বাসার পরে। আচ্ছা, যোগাযোগ করুন, ওখানে গেলে চুলকানি তো অনেক কারণে হয়, কেন হচ্ছে সেটা দেখে স্পেসিফিক ড্রাগ। আমরা কথা বলছিলাম লেট্রোজল ড্রাগ নিয়ে, তো এই জন্য এই ড্রাগটা ইউজ করা হয়। ইনিশিয়ালি এটা অনেক অনেক জায়গায় এখনো ইউরোপিয়ান অনেক কান্ট্রিজে কিন্তু এখনও ব্যবহার হচ্ছে না, যদিও এখন এটাকে ফার্স্ট লাইন ড্রাগ হিসাবে আমাদের ইউরোপিয়ান সোসাইটি অফ হিউম্যান রিপ্রোডাকশন তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে এটাকে, কিন্তু আমেরিকাতে অন্য অনেক জায়গায় কিন্তু ইউজ হচ্ছে না। তো শুরুতে ইউজ করতো না অনেক জায়গায়, এবং একেবারে ইন্ডিয়াতে বহুদিন নিষেধ ছিল এই ড্রাগটা ইউজ করে। তো এটাই যেটা খুব ভালো ফলাফল দেয়, বিশেষ করে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আমরা যখন ইউজ করি ক্লোভিসেট্রেট, যাদের কাজ দেওয়া হয় তাদের এই লেট্রোজল দিলে কিন্তু রেসপন্স ভালো হয় আর কি। তো এটা ওইটাই একটু চ্যালেঞ্জ দিয়ে শুরু করতে হয়েছে আর কি। তো এখন যেহেতু মেকানিজম অফ অ্যাকশন জানা আমাদের, তো যে কোনো কাজ যখন শুরু করি প্রতিটা ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন, তার সাইড এফেক্ট, শরীরের অন্য কোথায় কী করে সেগুলো
পড়াশোনা করে দেখে তারপরে ইউজ করা হয় কি। তো এটা যদিও এটাকে কেমোথেরাপি বলা হয় যেহেতু ক্যান্সারের জন্য ইউজ করা হয়, কিন্তু ইট ইজ নট সাইটোটক্সিক, মানে কেমোথেরাপি ক্যান্সারের ড্রাগগুলো সাধারণত সাইটোটক্সিক। তো ওই কনসেপ্ট থেকে আর যেহেতু এর অনেক পাবলিশড লিটারেচার ছিল যেটা ইউজ করা যায়, তো ওইটার উপর বেজ করেই ইউজ করলাম। তো ভালো রেজাল্ট যখন পেলাম আস্তে আস্তে, প্রথমে আমরা ইন্ডিয়া থেকে ড্রাগ ওদের প্রোডাকশন ছিল আনিয়ে আমরা ইউজ করতাম, তারপরে তো আমাদের এখানে কোম্পানিগুলো তৈরি করা শুরু হলো, এভাবেই আর কি শুরু হবে ডেটটার জন্য। খুব সুন্দর ম্যাডাম, জানতে চাইবো যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে তো আপনারা বলেন যে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করেন, তারপরে ম্যাডাম যখন হয় না তখন তো আপনাদের কাছে ছাড়া তার উপায় নেই, তখন হচ্ছে একদম যখন অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো আপনারা যখন এআরটি করেন, তো সেই বিষয়গুলো কি ম্যাডাম দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবেন কিনা? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্টের জন্য একটা মেসেজ, যেটা কিন্তু খুব কঠিন বিষয় না, বরঞ্চ বাচ্চা না হওয়ার বেলায় এই এই গ্রুপ অফ পেশেন্টদের তারা লাকি, এই কারণে যে তাদের অনেক ডিম্বাণু থাকে, ডিম্বাণু অনেক থাকে কিন্তু নিজের থেকে ম্যাচিওর হয় না, ড্রাগ দিয়ে ম্যাচিওর করতে হয়। তো এটা কিন্তু যে কোনো লেভেলের গাইনোকোলজিস্ট ট্রিটমেন্ট করতে পারে, ইনিশিয়াল ড্রাগ একটাতে 2.5 মিলিগ্রাম থাকে, একটা দিয়েই শুরু করার কথা, কিন্তু একটাতে খুব একটা কাজ হয় না পিসিওর বেলায়, নন পিসিওদের একটা দিলেও হয় কিন্তু পিসিওতে একটাতে কাজ হয় না। দেখে আমরা স্টার্টিংয়েই দুটো করে দিই, দুটো করে দিয়ে একটা গ্রুপের হয়, অনেকের তিনটা দরকার, অনেকের চারটা দরকার হয়, তো এভাবে এটা দিয়ে মনিটরিং করতে হয় যে এই ডাক্তার পরে, মানে পেশেন্টদের এটা জেনে রাখা উচিত যে অনেক সময় অনেকে লেখেন যে দুটো করে ছমাস, তো দুটো করে ছমাস যদি প্রেসক্রাইব করা থাকে এবং তার যদি ওভুলেশন না হয় তাহলে এই ছমাস সময়টা তার কিন্তু নষ্ট হয়ে গেল, কারণ ওভুলেশন না হলে প্রেগনেন্সি হবে না, তো এই ছমাসে কখনোই তার ওভুলেশন হয়নি প্রেগনেন্সিও হবে না, কাজে এটা দিয়ে মনিটরিং করতে হয়। এটা পেশেন্টদেরকে বুঝতে হবে, যদি কোনো যে কোনো ডাক্তার বা গাইনোকোলজিস্টরাও যদি মনিটরিংয়ে না দেয়, তো সুযোগ থাকলে অবশ্যই যেন মনিটরিং করে যে তার ডিম্বাণুটা ম্যাচিওর হচ্ছে কি না। এবং অনেক পেশেন্ট কিন্তু নিজেরা বোঝে, এসে বলে যে আমার সমস্যা না, আমার ডিমগুলো ম্যাচিওর হয় না, এই যে এটা অনেকে একটু বুঝতেও পারে। তো এই মনিটরিং করে যদি দেখে যে দুটোতে কাজ হচ্ছে না, তাহলে তিনটা দিতে হবে বা চারটে দিতে হবে, অথবা তার যে ইনসুলিন রেজিস্ট্যান্স বললাম, এদের মেইল হরমোনটা বেশি থাকে একটু, আমাদের সবারই কিন্তু মেল ফিমেল সবারই শরীরে বোথ মেল অ্যান্ড ফিমেল হরমোন দুটোই আছে, মেয়েদের হলো ফিমেল হরমোনের আধিক্য থাকবে আর মেলদের মেল হরমোনের আধিক্য থাকবে, তো পিসির বেলায় ওদের মেল হরমোনের একটা আধিক্য থাকে। হ্যাঁ, ফিমেলটা তো থাকবেই, মেলটা যা নর্মালি থাকার কথা তার চেয়ে বেশি থাকে, যার জন্য ফলিকলকে গ্রো করতে দেয় না, বরঞ্চ অ্যাট্রিশিয়া হয়ে যায়। তো এই সব এই হরমোনটাকে আবার এটা বেড়ে যায়, এর একটা প্যাথোলজি আছে যার কারণে বেড়ে যায়, এটাকে আবার রিভার্ট করানো যায়। কিন্তু মেটফরমিন একটা ড্রাগ আছে, এখানেও কিছু পিসিওর পেশেন্টদের সংশয় থাকে যদি কেউ প্রেসক্রাইব করে কোনো গাইনোকোলজিস্ট। আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একদম এক কথায় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে শেষ করার জন্য অনুরোধ করবো। এটাই যে পিসিও নিয়ে ঘাবড়াবার কিছু নাই, তবে এটা যে বললাম পুরো রিপ্রোডাক্টিভ লাইফ জুড়ে এফেক্ট থাকে, এক এক বয়সে এক এক রকম, যারা বাচ্চা মেয়ে যারা আছে তারা তাদের ওজনটাকে যেন নিয়ন্ত্রণে রাখে, তারা এক্সারসাইজ করে, রেগুলার অ্যাক্টিভিটিসে থাকলে তাদের কিন্তু এর প্যাথোলজিটা কমে যায়। কাজেই খাবার নিয়ন্ত্রণে রাখবে, এক্সারসাইজ করবে, এবং সবার জন্য এটা ম্যারিড আনম্যারিড ইয়াং ম্যাডাল সবার জন্য, এবং এটা করলে এদের কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে, ভবিষ্যতে হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে, যদি লিপিড বেড়ে যায়, জরায়ুতে এক ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, কাজে সেটাকেও যদি সে প্রোটেকশনে রাখতে চায় তাহলে ছোটোবেলা থেকেই তার লাইফস্টাইল মডিফিকেশন এটা খুবই ইম্পর্টেন্ট, খাদ্য নিয়ন্ত্রণ, ডায়েটিং অ্যান্ড এক্সারসাইজ, ডায়েটিং অ্যান্ড এক্সারসাইজ, ঠিক খাবার দাবারে কার্বোহাইড্রেট কম খাবে, এক্সারসাইজ করবে, তাহলে বালিকা বেলায় এবং রিপ্রোডাক্টিভ লাইফের সময় বাচ্চা হওয়ার সময় তখনও উপকার পাবে, এবং মেনোপজের পরও তার কমপ্লিকেশনগুলো থাকবে না। একটাই মেসেজ, খাদ্য নিয়ন্ত্রণ এবং শরীরচর্চা। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে, আশা করছি আজকে আলোচনা দর্শকরা অনেক উপকৃত হয়েছে। সত্যি দর্শক, পরিশেষে একটি কথাই বলবো, ম্যাডাম যে কথাটা বলেছেন খাদ্য নিয়ন্ত্রণ এবং এক্সারসাইজ, এবং এটা করে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমকে একদম কন্ট্রোলে রাখবো। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে, সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন, আল্লাহ হাফেজ।